আসসালামু আলাইকুম। প্রথমেই বলেছিলাম যে মমতাজ যে কথা দিয়েছিল সেই কথায় তিনি অপমানিত হবেন। এবার তার বাড়ি নাকি ঘেরাও করছেন, দেখুন মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে। কেন কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না? তাই কথা তো সত্য, বিদ্যুৎ আমরা কেউই পাচ্ছি না। সত্য না ভাই, এই যে ভিডিও করতেছি কোনো বিদ্যুৎ নাই, কারণ বিদ্যুৎ থাকছে না। বিদ্যুতের এই কষ্টটা কিন্তু সবাই পাচ্ছি আমরা। সবাই পাচ্ছে না। মমতাজ এই যে লাইভটা করছে পুরো 14 মিনিট, ফুল 14 মিনিট একবারও কারেন্ট দেয় না, দেখেন। কম বেশি সবার ঘরেই কিন্তু এই সমস্যাটা আছে। এটা ওনাকে আইপিএস থাকে, আমাকে তো গরিব ঘর আইপিএস থাকে না। সাময়িক সমস্যা এবং সাময়িক না, সারা বিশ্বের যে অবস্থা, কিছুদিন আগে আমাদের করোনা মহামারী গেল, তারপরে বিশ্ব যুদ্ধ, যুদ্ধে মমতাজ অংশগ্রহণ করেছিল, যে যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা, এটা আমাদেরকে অনেক ধরনের ক্ষতির মধ্যে, সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে। আমরা সব সমস্যা মমতাজকে নিয়ে, মানে মনে হয় যে এই সমস্যাটা শুধু মমতাজের সাথেই হয়েছে। ছোট্ট একটি দেশের মানুষ, বড় বড় দেশই তো এখন এই এই সমস্যার জন্য বড় বড় দেশই হিমশিম খাচ্ছে। সেখানে আপনি যান ইউরোপ কান্ট্রির কোন একটা দেশ, এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ক্ষতিগ্রস্ত হয়ে তারা বিদ্যুৎ দিতে আসে না জনগণকে, এরকম কাহিনী হয় না ভাই। তারা আগে তাগের আগের যে গোড়ার তালগাছের তালগাছের গোড়া আগে ঠিক রাখে, জনগণকে আগে সেবা দিয়ে থাকে। ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ, আমরা কিন্তু সরকার চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি, সবাই চেষ্টা করতেছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই ধরনের মোকাবেলা করতে হচ্ছে। কারণ কি? কারণ বাংলাদেশের ডলার নাই, আমাদের কারেন্ট বিল কেউ বাকি নেই, টাকাগুলো আমাদের ওই বর্ডার পর্যন্তই রয়েছে, এরপর আর কয়লা কেনার মতো ডলার নাই, রিজার্ভ নাই। এই মানে রিজার্ভের সংকটের কারণে এখন কারেন্ট নাই, এটা স্বাভাবিক, এই কথাটা সহজে বলবে না। তো আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে সেটা যাতে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, আমরা আল্লাহর কাছে একটু আল্লাহু আকবার, ধৈর্য ধরলে যে কারেন্টটা পাবো, এরকম কোন কথা কোথাও লেখা দেখছেন? পানা যেতে পারি যে আল্লাহ তুমি আমাদের এই সমস্ত মহামারীর থেকে আমাদের বাঁচাও, আল্লাহ একটু রক্ষা করো। আমরা সেটা ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে, এবং আমরা তো কারেন্টের চেয়ে শক্তিশালী, কিন্তু চেষ্টা করছি। আপনারা জানেন গত কালকেও বিদ্যুৎ মন্ত্রী এটা নিয়ে বিবৃতি দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সংসদে আলোচনা হচ্ছে যে যেই সমস্যাটা এই মুহূর্তে আমাদের আছে, এই সমস্যাটা সাময়িক, এটা আমরা সরকার চেষ্টা করছে যে এটাকে, এই সাময়িক সমস্যাটাকে কেটে আমরা যেন আগামীতে বিদ্যুতের একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি, আবার সেই বিদ্যুতের ফেরি আমরা করতে পারি। এ বিদ্যুৎ লাগবে নি, বিদ্যুৎ করতে পারি। হ্যাঁ, এখন আমি কেন বলেছিলাম সংসদে, আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয়, না মিথ্যা কথা না, যে হারে এই এরকম একজন মুফতি মমতাজ, তিনি মিথ্যে কথা বলতে পারেন? কিতি কুতুবে সেত্তাজার মুখস্থ, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ হেপার ইবনে মাজা, কুতুবে সেত্তারা যিনি যাকে বলা হয় মানে কি আর কি কয় হাদিস মুখস্থকারী, সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা কুড়িয়েছেন সরকার, এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে 30% মানুষের ঘরে বিদ্যুৎ ছিল। এটা সত্য কথা ভাই, আমার ঘরেও কারেন্ট ছিল না, গত 5 বছর ধরে কারেন্ট আছে। আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে 100% মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি। কারেন্ট বিদ্যুতের লাইন দিয়েছেন, কারেন্ট বিদ্যুৎ দেন না, বিদ্যুতের লাইন দিয়েছেন, লাইন দেওয়া মানে বিদ্যুৎ দেন। আরে ভাই, লাইন তো আমার ঘরেও আছে, আমি তো মোবাইল জ্বালাই ভিডিও করতেছি। ঢাকায় গেলে গ্রামের একটা মা বোনও এসে আমাকে বলতো যে আপা বিদ্যুৎ দেন, চাই না, আমাদেরকে বিদ্যুতের লাইন দেন, আমাদেরকে মিটার দেন, আমরা মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি। মমতাজের কাছে মিটার চাইতো, বুঝছেন? মমতাজের কাছে কি চাইতো? মিটার চাইতো, বিদ্যুতের চালু করতে পারছি না। এই যে একটা সংকট ছিল, সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন, এবং সেগুলো মানুষের আমরা কারেন্টের চেয়ে আমরা শক্তিশালী দিয়েছি, এবং মানুষ তখন খুশি হয়েছে, এবং মানুষ অনেক দোয়া করেছে যে না, অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে, ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার নির্বাচনী এলাকায় এই সিংগায় হরিরামপুরে যেই উন্নয়ন হয় নাই, যে কাজ আমরা পাই নাই, সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি। মানে এটা উন্নত হয়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, আমিও বিদ্যুতের বাইরে ছিলাম, বিদ্যুৎ পাইছি, এটা সত্য কথা। তবে বিদ্যুৎ যে বলো না 100% বিদ্যুৎ দিয়েছে ভাই, 100% বিদ্যুৎ মানে কি? বিদ্যুতের লাইন দিচ্ছেন এবং 24 ঘন্টা আপনি বিদ্যুৎ সাপ্লাই করতেছেন। কোনো দেশ এটা পারবে না, এটা বলবেন যে এশিয়া মহাদেশের কোনো দেশ এটা পারবে না? আরে ভাই, এশিয়া মহাদেশের মানুষ এরকম যে বিপদ আছে এটা দেখেন আজকে। সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে এই যে মানুষ আমাদেরকে চাইতো, এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা আর থাকবে না। সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে, যেভাবে আমরা লাইন দিয়েছি, যেভাবে আমরা মিটার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, এখন কিন্তু সত্যিকার অর্থে গ্রামে গেলে বলে না আপা 2টা মিটার দেন, আপা 5টা মিটার দেন, মিটার
মিটার তো দেওয়া লাগে না, মিটার লাইনও দেওয়া আছে, মিটারও দেওয়া আছে, আমরা বিশ্বাস করি জায়গা আসলে খুঁজে পাওয়া যায় না, এটাই কিন্তু বাস্তব। কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল, কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল ভাবে উপস্থাপন করে অনেকেই অসাধু কিছু লোকজন তারা খামাখাই দুইটা বাজে কথা ইউটিউবে বলার চেষ্টা করছে। না দুইটা না, মমতাজকে নিয়ে দুইটা বাজে কথা ওনারা লাইভের কমেন্ট অপশনে যাই দেন কতগুলা। তাদের বিনীত ভাবে বলবো যে আপনারা জ্ঞানী মানুষ, আপনারা যারা এই ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং বাজে ভাবে এগুলাকে উত্থাপন করেন, আমি তাদেরকে বিনীত ভাবে বলবো যে দেখেন আমার কথার সত্যতা আছে, আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম। ওনার মতো একজন মানুষ জীবনে মিথ্যে কথা বলতে পারে, এটা তো বিশ্বাসই হয় না। সাময়িক এই সমস্যা, এটা আপনি আমি কেউ কিন্তু জানতাম না, কেউ জানত না, একটা সারা বিশ্বের এই পরিস্থিতির কারণে সেটার একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। সারা বিশ্বে বলে এই সমস্যা জান আপনি, সারা বিশ্বের কথাই বলছে তিনি, যে সারা বিশ্বেই একটা সমস্যা হয়ে গেছে, বিদ্যুৎ বলে সারা বিশ্বে নাই, যেমন সিঙ্গাপুর যান, ইউএস, কানাডা, মানে আমেরিকা, ইউনাইটেড কিংডম, এইসব ইউরোপের যত রাষ্ট্র রয়েছে সব জায়গা জিজ্ঞেস করেন যে ভাই আপনাকে দেশে কি কারেন্ট যায়, কারণ যাওয়া জিনিসটি তো এলাকায় নাই। আমরা যদি পার্শ্ববর্তী দেশ, আমরা জানতাম পাকিস্তানের আজকে এই অবস্থা হবে। পাকিস্তানের কি হয়েছে, পাকিস্তানের কি হয়েছেটা কি, পাকিস্তানের হয়েছেটা কি আমি বুঝি না, পাকিস্তানের তো কোনো সমস্যা আর কথা না। যখন আমি বলেছিলাম সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর এবং ভালো ছিল এবং আমাদের আমার শতভাগ বিদ্যুতায়ন আমার আসনে করেছি, মানুষকে দিয়েছি, মানুষ তো মানে উনি খালি বিদ্যুৎ দেওয়ার কথাই বলে, বিদ্যুতের লাইন দিয়ে সেই কথাটা বলে না, বিদ্যুতের লাইন দেওয়া মানে বিদ্যুৎ দেওয়া না রে ভাই। খুশি হয়েছে এবং এখন এই সাময়িক এই পরিস্থিতিটাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে, সেই জন্য আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে, সকলেরই চেষ্টা করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, আমাদের বিদ্যুতের খরচ কিভাবে কমানো যায়, কিভাবে এগুলাকে মোকাবেলা করা যায়, আমাদের সকলের সেটা উদ্যোগ নিতে হবে। দোষারোপ করে একে অপরের কাদা ছোড়াছুড়ি কোনো লাভ নাই, এগুলো আমাদের ক্ষতি বরং হবে, আমাদের অশান্তিই বাড়বে। এটা সত্য কথা যে কিছুদিনের মধ্যে বিদ্যুতের ইউনিটের দাম বেড়ে যাবে, যদিও বিদ্যুতের ইউনিটের দাম কেন বেড়ে গেছে সেটা নিয়ে প্রতিবাদ করবেন, আরও 20 পয়সা কমাই দেবে সমস্যা নাই, ওই বাড়ছেলো কমে গেছে নামে টামে থাকবে। যাই হোক, মমতাজ আফা তিনি যে ফেরি করছিলেন বিদ্যুৎ লাগবে নি, বিদ্যুৎ লাগবে নি এই কথার যে তিনি ফেরি করছিলেন, এবার মানুষ বিদ্যুৎ গেলেই মমতাজ আফাকে খালি নিয়ে গালি দেয়। এই গালি গালাজের কারণে মমতাজ তো জান্নাতে চলে যাবে, কারণ তিনি এমন একটা খেলা পাতাইছেন, মানে কুতুবে সেত্তার যিনি হাফেজ, বুখারি মুসলিম তিরমিজি যার মুখস্থ, সেই ব্যক্তি এমন একটা চাইল খাড়াইছে যে তাকে মানুষ গালি দেবে আর সে গালি শুনেই তিনি জান্নাতে চলে যাবেন। এই টেকনিকটা সত্যি তিনি হাতের তালি পান, মানে এরকম একজন মেধাবী এবং হুফাজে হাদিস পাওয়া খুবই মুশকিল। তবে আপনার চাইলে আমার কমেন্ট সেকশন আপনাদের জন্য খুলে দিছি, ভিডিও শেয়ার করে দেবেন সেটা আপনাদের ইচ্ছা, আর লাইক দিয়ে দিন, আর কমেন্ট অপশন তো আপনাদের জন্য উন্মুক্ত। ভালো থাকবেন সবাই, চাইলে মমতাজকে নিয়ে দুই সের কথা বলতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।